লোকসভা নির্বাচনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এবারে অভিনব উদ্যোগ নদিয়া জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন দপ্তরের। প্লাস্টিক ফ্লেক্স বর্জন করে পাটের তৈরি সামগ্রী ব্যবহারের উপর জোর দিচ্ছে জেলা প্রশাসন। আর নির্বাচনী বিধি লাগু হতেই জেলায় নির্বাচনী প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল জোর কদমে। রবিবার সাংবাদিক বৈঠক সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে ছাড়াও রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ এবং নদিয়া জেলা প্রশাসনের আধিকারিকেরা। আসন্ন লোকসভা নির্বাচনে যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করা যায় সেদিকেই নজর রাখছে প্রশাসন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যাতে তাদের প্রচারে পাটের তৈরি সামগ্রী ব্যবহার বেশি করে সেদিকে নজর রাখতে বলা হয়। আগামী লোকসভা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বদা প্রস্তুত নদিয়া জেলা প্রশাসন ও জেলা নির্বাচন দপ্তর। আমরা ইলেকশনের মাধ্যমে নদিয়া জেলার একটা চেষ্টা রয়েছে কি ইকো ফ্রেন্ডলি এবং আমাদের লোকালি প্রোকিউর যে ইকো ফ্রেন্ডলি জিনিসগুলো রয়েছে তাদেরকে দিয়ে ইলেকশন করা। এটা ইলেকশন কমিশনেরও একটা নির্দেশিকাটা রয়েছে কি বিভিন্ন ধরনের ন্যাচারাল ফাইবার্স অর্থাৎ আমাদের জেলাতে যেটা আছে জুট, এই ধরনের জিনিসগুলোকে দিয়ে ইলেকশন করতে, সেটার জন্য আমরা এটা আমরা আপনাদের সংবাদের মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকেও রিকোয়েস্ট করব কি তারা যে ক্যাম্পেইন মেটেরিয়ালটা ইউজ করবে সেটা যেন ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে হয়। আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেই সমস্ত ফ্লেক্স আমাদেরকে ওয়াটার অ্যাওয়ারনেসের জন্য করতে হবে, বিভিন্ন ইনফরমেশনের জন্য ট্রেনিংয়ের সময় আমাদেরকে যে ফ্লেক্সগুলো তৈরি করতে হবে, পোলিং পার্টির সচেতনতার জন্য যে আমাদেরকে ফ্লেক্স দিতে হবে, SST ফ্লাইং স্কোয়াড এই জায়গাগুলোতে যে আমাদের ইনফরমেশন আকারে ডিসপ্লে করার জন্য যে ফ্লেক্সগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা এইভাবে আমরা ডিসিশন নিয়েছি কি সেটা আমরা যতটুকু সম্ভব আমরা ন্যাচারাল ফাইবার আর তার জুট দিয়ে করবো। আর আমাদের মেটেরিয়াল সেলেও আমাদের আলোচনা হয়েছে যে পোলিং পার্টি যে মেটেরিয়ালগুলো ইউজ করবে, যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল রয়েছে সেগুলোও আমরা কম্পোস্টিং প্লাস্টিক ন্যাচারাল ফাইবার কিংবা রিসাইকেল পেপার যেটা আছে সেটা দিয়ে তৈরি করব যাতে আমাদের পুরো ইলেকশনটা যেন ইকো ফ্রেন্ডলি হয়। পোলিং স্টেশন যেটা আছে, পোলিং স্টেশনের যে সংখ্যা যেটা আমাদের পোলিং প্রিমিসেস যেটা সিঙ্গল বুথ প্রিমিসেস, টু বুথ প্রিমিসেস, থ্রি বুথ প্রিমিসেস বলে আমাদের এখানে অনেকগুলো প্রিমিসেস রয়েছে। 2819 আমাদের কাছে আছে প্রিমিসেস। এটার মধ্যে টোটাল পোলিং স্টেশন আমাদের আছে, আমাদের জেলায় নদিয়া জেলার আছে 4624। এটার মধ্যে মুর্শিদাবাদ যেটা থার্ড ফেসে পোল হবে অর্থাৎ 7 তারিখ সেখানে কিন্তু 261 পোলিং স্টেশন রয়েছে। কৃষ্ণনগর যেখানে 13 তারিখ পোলিং হবে সেখানে 1841 আছে। রানাঘাট যেখানে ফোর্থ ফেসে হবে সেখানে আছে 1983। আর বঙ্গাঁওয়ে আছে 539। টোটাল আমাদের 4624 আছে। আমাদের পোলিং স্টেশনের পাবলিকেশনের কাজকর্মগুলো চলছে। এটা কয়েকদিনের মধ্যেই আমাদের নিয়মানুযায়ী Annexure 3 প্রিপারেশনটা হবে, তারপরে পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করে যদি ওদের নতুন পোলিং প্রিমিসেস কিংবা পোলিং স্টেশন লাগবে তাদের সাথে আলোচনা করে সে সংখ্যাটা চেঞ্জ হতে পারে। কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল পারপাসের জন্য এই 4624 যেটা আছে কি সেটাকে আপনি পোলিং স্টেশন হিসাবে ধরতে পারবেন। যখন Annexure 6 পাবলিকেশন হবে তখন আমরা ফাইনাল নাম্বারটাকে আপনাকে আরবার করে কনফার্ম করব।